বাংলার বিয়াল্লিশটি আসনে কোন লোকসভা কেন্দ্রে কোন দল জয়ী ইতিমধ্যেই একটি নতুন এক্সিট পোল সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হয়েছে যাই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব বন্ধুরা পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্র নিয়ে বিভিন্ন সমীক্ষার ফলাফল থেকে যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে অধিকাংশ সমীক্ষার ফলাফল বলেছে এবার পশ্চিমবঙ্গের আসন সংখ্যা বৃদ্ধি করবে বিজেপি তবে একই ধরনের সমীক্ষার ফলাফল দু সালের বিধানসভা নির্বাচনের দিকে দেখা গিয়েছিল অধিকাংশ সমীক্ষাকারী সংস্থাগুলিকে কিন্তু রেজাল্টের দিন একেবারেই অন্য ছবি ধরা পড়েছিল যদিও সেবার প্রশান্ত কিশোরের দাবি অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল সেক্ষেত্রে এবার কিন্তু প্রশান্ত কিশোরীও জানিয়েছেন পশ্চিমবঙ্গে বিজেপি ভালো ফলাফল করবে এসবের মধ্যেই টিভি নাইনের বুথ ফেরত সমীক্ষায় কিন্তু ইঙ্গিত দেওয়া হচ্ছে শেষ হাসি হাসতে পারে তৃণমূলেই তাদের তরফ থেকে রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রকে ধরে ধরে ইঙ্গিত দেওয়া হয়েছে কে জয়লাভ করতে পারে তা নিয়ে এক্ষেত্রে তাদের তরফ থেকে ইঙ্গিত দেওয়া হচ্ছে সম্ভব্য জয়ের তালিকায় কোন জেলায় কে এগিয়ে রয়েছে টিভি নাইনের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী চলুন দেখে নেওয়া যাক বাংলার বিয়াল্লিশটি কেন্দ্রের কোনটিতে কোন রাজনৈতিক দলের জয়লাভ করার সম্ভাবনা রয়েছে প্রথমত রয়েছে কোচবিহার অর্থাৎ প্রথম দফার ভোট কিন্তু কোচবিহার দুয়ারি হয়েছিল তো কোচবিহারে বিজেপি জিততে পারে আলিপুর দুয়ারে তৃণমূল কিন্তু জয়ী হতে পারে জলপাইগুড়িতে আবার বিজেপি জিততে পারে দার্জিলিংয়েও বিজেপির দখল করতে পারে পাশাপাশি রায়গঞ্জে তৃণমূল দখল করতে পারে বালুরঘাটে আবার বিজেপি মালদার উত্তরে রয়েছে বিজেপি মালদার দক্ষিণে রয়েছে আবার কংগ্রেস পাশাপাশি জঙ্গিপুরে কিন্তু তৃণমূল জয়ী করতে পারে বরমপুরে আবার তৃণমূল জয়লাভ পাশাপাশি মুর্শিদাবাদে কিন্তু তৃণমূল রয়েছে কৃষ্ণনগরে রয়েছে তৃণমূল রানাঘাটে রয়েছে বিজিবি বনগাঁয় রয়েছে বিজেপি পাশাপাশি ব্যারাকপুরে কিন্তু বিজেপির দখলেই যেতে পারে দমদমে রয়েছে তৃণমূল বারাসাতে রয়েছে তৃণমূল হাটে রয়েছে আবার তৃণমূল জয়নগরে তৃণমূল রয়েছে মথুরাপুরেও তৃণমূল সরকার রয়েছে পাশাপাশি ডায়মন্ড হারবারে তৃণমূল কিন্তু জিততে পারে যাদবপুরে জিততে তৃণমূল কলকাতার দক্ষিণে তৃণমূলের দখলেই থাকবে কলকাতার উত্তরেও তৃণমূলের দখলে থাকবে হাওড়ায় তৃণমূল থাকছে উলবেড়িয়াতেও কিন্তু থাকছে তৃণমূল সরকার শ্রীরামপুরে থাকছে তৃণমূল সরকার হুগলিতে আবার বিজেপি জয়লাভ করতে পারে আরামবাগে বিজেপি এগিয়ে যেতে পারে তমলুকেও বিজেপি এগিয়ে যেতে পারে আবার কাথিতেও বিজেপি এগিয়ে যেতে পারে ঘাটালে আবার তৃণমূল সরকার ঝাড়গ্রামে রয়েছে বিজিবি সরকার পাশাপাশি মেদিনীপুরে কিন্তু জিততে পারে বিজেপি এবং পুরুলিয়াতেও কিন্তু জিততে পারে বিজেপি বাঁকুড়ায় বিজেপির দখলই থাকতে পারে বিষ্ণুপুরেও বিজেপির দখলে তৃণমূল জয়লাভ করতে পারে বর্ধমান দুর্গাপুরে আবার তৃণমূল জয়লাভ করতে পারে আসানসোল কেন্দ্রেও কিন্তু তৃণমূল থাকতে পারে বীরভূমের কেন্দ্রেও তৃণমূল থাকতে পারে এবং বোলপুরে থাকতে পারে তৃণমূল তাদের সমীক্ষা অনুযায়ী চব্বিশটি আসন এবার পেতে পারে তৃণমূল সরকার এবং বিজেপি পেতে পারে কিন্তু সতেরো আসন সংখ্যা পাশাপাশি অন্যদিকে কংগ্রেস পেতে পারে একটি আসন তো বুঝতেই পারছেন প্রকাশিত হয়েছে যাই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি প্রত্যেকের ভালো লেগেছে এবং প্রত্যেকেই আপনারা বুঝতে পারলেন কোথায় কে এগিয়ে থাকতে পারে শুধুমাত্র একটি সমীক্ষার রিপোর্ট এটা প্রকাশিত হয়েছে আসল ফলাফল তো চার তারিখে প্রকাশিত হবে আরও যদি অন্য রকম সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হয় অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসবো তো এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওনাদের সাথে শেয়ার করবেন নতুন এ থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ